ওয়েলকাম স্টুডেন্টস, আজকে আবারও আমি তোমাদের সামনে নিয়ে এসেছি তোমার মাধ্যমিক ম্যাথের যে স্ট্যাটিস্টিক্স অর্থাৎ রাশিবিজ্ঞান অংশটা রয়েছে, সেই রাশিবিজ্ঞান অংশের সম্পূর্ণ টপিক নিয়ে আমরা আলোচনা করছিলাম। আগের 7টা পিরিয়ডের মাধ্যমে আমি যৌগিক গড় কীভাবে নির্ণয় করতে হবে বিভিন্ন পদ্ধতিগুলো আলোচনা করেছিলাম, তার সাথে মধ্যমা নির্ণয়ের প্রথম ধাপটা আলোচনা করেছিলাম। আজকে অবিন্যস্ত তথ্য অর্থাৎ আনগ্রুপ ডাটা এবং গ্রুপ ডাটা অর্থাৎ বিন্যস্ত তথ্যের মধ্যমা কিভাবে নির্ণয় করতে হবে তার এ টু জেড আলোচনা করব। তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে মধ্যমা নির্ণয় করার যে বড় প্রশ্নগুলো কিভাবে সমাধান করতে হবে তার সম্পূর্ণ ক্লিয়ার কনসেপ্ট সম্পূর্ণ ভালোভাবে জানতে পারবে। তোমরা অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর যারা আগের 7টা পিরিয়ড দেখোনি তারা ডিসক্রিপশনে গিয়ে লিংক পাবে, সেই লিংক থেকে দেখে নিতে পারো, অথবা চ্যানেলের প্লেলিস্টে যাবে, সেই প্লেলিস্টে রাশিবিজ্ঞান এ টু জেড যেটা রয়েছে সেই প্লেলিস্ট থেকেও তোমরা সব ভিডিওগুলো এক এক করে দেখে নিতে পারো। তাহলে তোমাদের আর রাশিবিজ্ঞান অংশে কোনো সমস্যাই থাকবে না। আরেকটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটি কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তাহলেই আমি বুঝতে পারবো যে ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, কি করলে তোমাদের আরও ভালো হবে। তোমাদের ভালো মন্দ সব কিছু শেয়ার করবে, তাহলে আমি কনফিডেন্সটা পাবো যে না তোমরা বুঝতে পারছো না পারছো না, বা কি করলে তোমাদের আরও সুবিধা হবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের প্রশ্ন। দেখো প্রশ্ন নম্বর হচ্ছে 87। আগের 7টা পিরিয়ডে অলরেডি 86 অর্থাৎ 86টি প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়ে গেছে, তোমরা জানো, আর যদি না দেখে থাকো তাহলে অবশ্যই সেটা দেখে নিও। দেখো প্রশ্ন, নিচের পরিসংখ্যা বিভাজন তালিকা থেকে তথ্যটির মধ্যমা নির্ণয় করো। দেখো চলরাশি দেওয়া রয়েছে এখানে 25 থেকে 32 পর্যন্ত পরিসংখ্যা দেওয়া রয়েছে, বলছে এই তথ্যটার মধ্যমা নির্ণয় করতে হবে। এটা হচ্ছে আনগ্রুপ ডাটা। কেন আনগ্রুপ ডাটা বলেছিলাম সেটা অবশ্যই তোমরা জেনে গেছো আগের ভিডিওগুলো দেখে থাকলে, যে আমি আলোচনা করেছিলাম কোন তথ্যগুলোকে আনগ্রুপ ডাটা অর্থাৎ অবিন্যস্ত তথ্য বলা হয় সেটা সংজ্ঞাটা আগেই দিয়ে দেওয়া হয়েছে, ওটা আর আলোচনা করছি না। এবার চলে আসছি আমরা মধ্যমা নির্ণয়ের পদ্ধতিটা। আমাদের প্রথমে কি করতে হবে, দেখো আমি সমাধানটা কি লিখেছি, যে প্রদত্ত পরিসংখ্যা বিভাজন তালিকার একটি ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করা হলো। এই যে কথাটা আমি লিখেছি, প্রদত্ত পরিসংখ্যা বিভাজন তালিকার একটি ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করা হলো, এই কথাটাই আমরা প্রতিটা প্রশ্নের উত্তরে ব্যবহার করব। ঠিক আছে, এই কথাটা ভালোভাবে মাথায় রেখে দিতে হবে। ঠিক আছে, এবার দেখো এখানে কি কি দেওয়া রয়েছে, চলরাশি দেওয়া রয়েছে, সেই চলরাশির একটা কলাম তৈরি করব আমরা, তারপরে রয়েছে কি পরিসংখ্যা, সেই পরিসংখ্যা রেসপেক্টেড যে পরিসংখ্যা সেটা আমরা তৈরি করব পরিসংখ্যা দ্বিতীয় কলামে। এবার আমাদের এক্সট্রা একটা কলাম তৈরি করতে হবে যেটা হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা, সেটা কি রকম, এখানে বলেছিলাম দেখো যে ক্ষুদ্রতর সূচক, তাহলে ব্র্যাকেটে আমরা লিখেছি ক্ষুদ্রতর সূচক। এই জিনিসটা আমাদের ভালো করে বুঝতে হবে, এটা বুঝে নিলে আর আমাদের অসুবিধা হবে না। চলো তাহলে কি বলছে, চলরাশিগুলোতে যেগুলো প্রশ্ন ছিল সেগুলো লিখে নিয়েছি, পরিসংখ্যাও লিখে নিয়েছি, এবার আমরা জানবো যেটা মেন সেটা হলো ক্রমযৌগিক পরিসংখ্যা। ফার্স্ট কি করতে হবে, ক্ষুদ্রতর সূচকটা করার জন্য এখানে প্রথমে যে পরিসংখ্যাটা আছে 4, সেই 4টা এখানে আমরা বসিয়ে নিব। এখানে যা থাকবে প্রথমেই যেটা থাকবে সেটাই আমরা ফার্স্ট এখানে লিখব। লিখার পরে এবার পরেরটা এখানে যে 6টা কিভাবে আসবে সেটার জানতে হবে। দেখো এখানে ছিল 4, 4-এর পরে এইখানে পরের যে নাম্বার অর্থাৎ পরিসংখ্যা হচ্ছে 2, এই 4-এর সাথে এই 2টাকে যোগ করতে হবে, যোগ করলে কত হচ্ছে দেখো 6, তাহলে এইভাবে আমরা 6 পেলাম। ঠিক আছে, এই 6টা। এবার কি করব, তাহলে একই রকম করে এই 6-এর সাথে এবার কোনটা যোগ করব, এই 4টা যোগ করব, তাহলে 6 আর 4 কত হলো 10, তাহলে 10 লিখলাম। এবার এই 10-এর সাথে আমরা যোগ করব পরের হচ্ছে 7, তাহলে কত হলো 17, 17 করলাম, 17-এর সাথে এবার যোগ করব আমরা কত 6, তাহলে 6 যোগ করার পরে যেটা হবে তার সোজা যে ক্রমযোগী পরিসংখ্যা সেটা আমরা লিখবো এখানে, তাহলে 23। এবার 23-এর সাথে 5 যোগ করলে হচ্ছে 28, 28-এর সাথে আবার 4 যোগ করলে হচ্ছে কত, সরি 5 যোগ করলে হচ্ছে কত 33, 33-এর সাথে আবার 4 যোগ করবো তাহলে হচ্ছে কত 37, এবার 37-এর সাথে লাস্ট 2 যোগ করলে আমরা পাচ্ছি 39। তাহলে ক্রমযোগী পরিসংখ্যাটা কিভাবে তৈরি করব এটা তোমরা শিখে গেলে, বারবার আমি আর পরের যে প্রশ্নগুলো তার সমাধানগুলোতে এটা আমি আর বলবো না ডিটেলসে, তাহলে এখানে তোমরা ভালো করে বুঝে নাও তাহলেই হয়ে যাবে। তখন এর পরের প্রশ্নগুলোতে আমরা শুধু বিভিন্ন যে ক্যাটাগরি রয়েছে প্রশ্নের সেই ক্যাটাগরিগুলো নিয়ে আলোচনা করব।
ঠিক আছে, আর এইগুলো আমরা তৈরি করতে হবে, কিন্তু এগুলো আমরা তোমরা শুধু দেখে নিবে তাহলেই হবে, এগুলো আমি আর ডিটেলস আলোচনা করব করব না। তাহলে এখানে আরেকবার বলে নিচ্ছি, তাহলে কিভাবে কর্মযোগী প্রসঙ্গটা বের করলাম, প্রথমে যে পরিসংখ্যাটা থাকবে সেই পরিসংখ্যাটা ফার্স্ট বসে নিতে হবে, তারপরে ওই যে পরিসংখ্যা কর্মযোগী পরিসংখ্যার সাথে পরের যে পরিসংখ্যাটা সেটা আমরা যোগ করব, দিয়ে তার সোজাই কি করব নাম্বারটা আমরা বসাবো যোগ করে। তাহলে ছয় হলো, ছয়ের সাথে আবার পরের পরিসংখ্যা চার যোগ করব, যোগ করার পরে সোজা আমরা বসাবো, কত হচ্ছে 10। তাহলে এইভাবে আমরা পরিসংখ্যাটা তৈরি করব, কর্মযোগী পরিসংখ্যা, ঠিক আছে। এবার সব শেষে যে কর্মযোগী পরিসংখ্যাটা আসবে, অর্থাৎ এখানে দেখো 39 এসেছে, 39, এই 39টাকে আমরা সবসময় এখানে আমরা লিখব ইকুয়াল টু এন, এই জিনিসটা আমাদের মাথায় রেখে নিতে হবে। এটা ক্লিয়ার বুঝে নিলেই আশা করি আর অসুবিধা হবে না। তাহলে এখানে কি হলো, 39 ইকুয়াল টু এন, এটা এন আমরা লিখবো সবসময় লিখবো, এটা আমরা এন কি বের করছি আমরা, এখন এখন আমরা বের করছি কি মধ্যমা, মধ্যমা নির্ণয়ের আমরা পদ্ধতি আলোচনা করছি। এবার এখানে দেখো, তাহলে এখানে আমরা মোট পরিসংখ্যা, মোট পরিসংখ্যাটা কোনটাকে বলা হয়, এই যে এন লাস্টে যে নাম্বারটা আসবে সেটাই হচ্ছে মোট পরিসংখ্যা। তাহলে এখানে আমি লিখেছি দেখো, মোট পরিসংখ্যা এন ইকুয়াল টু 39, এরপরে আমাকে বের করতে হবে এন বাই টু, অর্থাৎ মোট পরিসংখ্যার অর্ধেক এন বাই টু। তাহলে কি হবে, 39কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো কত, 19.5, 19.5। এবার ভালো করে বুঝবে তাহলেই হবে, একটা প্রশ্ন ভালো করে বুঝে নাও তাহলেই ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্টগুলো, ঠিক আছে। তাহলে তো কি বললাম, এন বাই টু বের করলাম, সবসময় কি করছি তাহলে আমরা এন বের করলাম, এন বের করার পরে সেটাকে অর্ধেক করব, অর্ধেকের মানটা আমরা এখানে বের করলাম 19.5। এই পয়েন্ট, এই মানটা এবার আমরা কিভাবে দেখব, কোথায় দেখব, সেটা হচ্ছে দেখো, এই যে আমরা ক্রমযোগী পরিসংখ্যাগুলো পেয়েছিলাম, ক্রমযোগী পরিসংখ্যা, এই ক্রমযোগী পরিসংখ্যাগুলোতে দেখতে হবে যে এই 19.5টা আছে না নেই। তাহলে আশা করি কোনো যে কোনো প্রশ্নগুলো দেই সমাধান করার ক্ষেত্রে এই যে অর্ধেক যে পরিসংখ্যাটা, এই অর্ধেক পরিসংখ্যাটা তোমরা কোথাও পাবে না। তাহলে কি করতে হবে, দেখতে হবে যে এই 19.5 থেকে বেশি কোন নাম্বারটা হচ্ছে ঠিক এর বেশি, 19.5 থেকে বেশি। তাহলে দেখো এখানে 17, 19, 19.5 থেকে কম, তারপরে দেখো এখানে হচ্ছে 23, এই 23টা হচ্ছে 19.5-এর ঠিক পরের সংখ্যা, মানে কেন কি 23-এর আগে যেটা রয়েছে 17, 17টা হচ্ছে 19.5-এর কম। তাহলে 19টা 17টা হলো না, এবার 19.5 তো যেহেতু নেই, তাহলে কোনটার মধ্যে আছে, 17 থেকে 23, 17 থেকে 23-এর মধ্যেই রয়েছে 19.5, ঠিক আছে। তাহলে আমরা এখানে যে এখানে লিখেছি দেখো, 19.5-এর ঠিক বেশি ক্রমযোগী পরিসংখ্যা হচ্ছে কত, 23। তাহলে 23টার মধ্যে কি আছে, 19.5টা রয়েছে, ঠিক আছে, যার অনুরূপ চল, মানে এই যে 23 পেলাম, এই 23-এর অনুরূপ, মানে এর সোজা সোজা যে চলরাশিটা, সেই চলরাশিটা কত আছে দেখো, এখানে দেখতে পাচ্ছি কত, 29। তাহলে এখানে আমি লিখি যার অনুরূপ চল হচ্ছে কত, 29। তাহলে এটার সোজা যে চলরাশিটা যেটা রয়েছে সেটাই হচ্ছে মধ্যমা। তাহলে এখানে আমরা পেলাম সূত্র নিয়ে মধ্যমা হচ্ছে কত, 29। তাহলে এইভাবে আমরা করব কি রকম, আনগ্রুপ ডাটা, অর্থাৎ অবিন্যস্ত তথ্য, অর্থাৎ দেখতে পেলে যে প্রশ্নে যে যদি এখানে সিঙ্গেল সিঙ্গেল নাম্বার দেওয়া থাকে, তার পরিসংখ্যা দেওয়া থাকলে, তাহলে তার মধ্যমাটা আমরা কিভাবে বের করতে পারবো, ঠিক আছে। খুব ক্লিয়ার বুঝতে পেরেছো নিশ্চয়ই, না বুঝতে পারলে কমেন্ট করবে, আরো সহজভাবে বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে। আর কমেন্ট যদি কেমন হচ্ছে, বুঝতে পারছো কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাও, তাহলে আমি কি হবে, আমি ভিডিওগুলো করার জন্য ইমপ্রেস হব, ঠিক আছে। আচ্ছা চলো দেখি পরের প্রশ্নটা কি বলছে, 88। দেখো একই রকম প্রশ্ন, নিচের 70 জন ছাত্রের ওজনের পরিসংখ্যা বিভাজন ছক থেকে ওজনের মধ্যমা নির্ণয় করো। তাহলে ওজন দেওয়া রয়েছে দেখো, একই রকম ভাবে আনগ্রুপ ছাত্র সংখ্যা দেওয়া রয়েছে একই রকম। তাহলে এটাকে আমরা কি করব, ঠিক একই রকম সেম পদ্ধতিতে করব। দেখো ওজন ছিল, ওই জন্য ওজনের কলাম হলো, তারপর ছাত্র সংখ্যা ছিল, ওই জন্য ছাত্র সংখ্যার কলাম হলো, তারপরের সংখ্যা কলামটা আমাদের তৈরি করতে হয় কি, ক্রমযৌগিক পরিসংখ্যা। সেই ক্রমযৌগিক পরিসংখ্যাটা দেখো ফার্স্ট কত রয়েছে, 4, তাহলে ওই জন্য আমরা 4 করলাম, তারপরে 4-এর সাথে 6 প্লাস হবে, তাহলে কত হলো, 10, 10-এর সাথে 8 যোগ হলো, তাহলে কত, 18, 18-এর সাথে 14 যোগ, 32, এইভাবে
একই রকম ভাবে যেটা আগে বললাম যে এই জিনিসটা শিখলে প্রতিবার একই জিনিস আমাদের করতে হবে, ওই জন্য আর বলছি না, তোমরা অবশ্যই বুঝে গেছো। তাহলে আমাদের করতে হলো কি, ক্রমজীবী পরিসংখ্যা বের করলাম, বের করার পরে যেটা আমরা শেষ পাচ্ছি 70, সেটাকে আমরা লিখবো এন। ঠিক আছে, বললাম যে প্রত্যেকটা প্রশ্নের সমাধানে আমরা এটাকে লিখবো এন দিব সবশেষেরটা। তাহলে এখানে একই রকম ভাবে আমরা কি পাচ্ছি, মোট পরিসংখ্যা হচ্ছে কত, এন ইকুয়াল টু 70, তাহলে এন বাই টু অর্থাৎ কত হলো 35। এবার এখানে দেখো যে ক্রমজীবী পরিসংখ্যাতে কোথায় 35 রয়েছে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 35 এর কম, ঠিক কম হলো কত 32। এই 32 হচ্ছে 35 এর কম, কিন্তু আমাকে নিতে হবে কি 35 এর ঠিক বেশি, অর্থাৎ 35ই নিতে হবে অথবা 35 এর ঠিক বেশি নিতে হবে। তো 35 এর ঠিক বেশি কত রয়েছে, এখানে কত রয়েছে 44 রয়েছে, অর্থাৎ 44টা হচ্ছে 35 এর ঠিক বেশি। এবং এই 44 এর অনুরূপ যে ওজন, সেই ওজনটা কত রয়েছে এখানে দেখো, কত রয়েছে 47 রয়েছে। তাহলে এই 47টাই হচ্ছে কি আমাদের নির্ণয় মধ্যমা। ঠিক আছে, তাহলে একই রকম ভাবে এটা করে নিলাম। তাহলে এই আনগ্রুপ ডাটা এই রকম ধরনের প্রশ্ন আসে, ঠিক আছে, তাহলে এইভাবে আমরা সমাধানগুলো খুব সহজে করে নিতে পারি। ঠিক আছে, আমাদের টার্গেট থাকবে রাশিবিজ্ঞানের 13-তে 13 পাওয়া। ঠিক আছে, এটাই হচ্ছে মেন আমাদের টার্গেট, এটা দিয়ে আমরা এগিয়ে নিয়ে যাব। এবার চলো বিন্যস্ত তথ্য অর্থাৎ গ্রুপ ডাটার মধ্যমা কিভাবে নির্ণয় করতে হবে, সে নির্ণয় করার পদ্ধতিটা দেখো কি লিখেছি। প্রথমে আমাদের কি করতে হবে, মধ্যমা শ্রেণী নির্ণয় করতে হবে, মধ্যমা শ্রেণী মিডিয়ান ক্লাস এটা নির্ণয় করতে হবে। এই মধ্যমা শ্রেণী নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে, এন বাই টু এর মান নির্ণয় করতে হবে। এন বাই টু কোন জিনিসটার মান বের করতে হবে, সেটা তোমরা দেখলে যে এই যে এখানে এন বাই টু, এই এন বাই টু এর মানটা বের করতে হবে। তাহলে ঠিক আছে, বের করব। এবার কি বলছে যে এই এন বাই টু এর মানের সমান বা ঠিক বেশি ক্রমজীবী পরিসংখ্যার অনুরূপ শ্রেণীকে প্রদত্ত পরিসংখ্যা বিভাজনের মধ্যমা শ্রেণী বলা হয়। তাহলে কি পেলছি, এই যে এখানে আমরা পেলাম যে এন বাই টু এর ঠিক বেশি যে সংখ্যাটা, এই যে এখানে 44 যেমন পেয়েছিলাম, এই 44 এর অনুরূপ যে শ্রেণী, এখানে যেহেতু শ্রেণী নেই, এটা যেহেতু আনগ্রুপ ডাটা সেই জন্য শ্রেণী নেই, তাহলে এর অনুরূপ অর্থে এই যে এখানে দেখতে পাচ্ছি 47, এখানে যে গ্রুপ অর্থাৎ শ্রেণীটা থাকবে ধরো 40-50 বা 50-60 বা 20-30, এখানে যে শ্রেণীটা থাকবে সেই শ্রেণীটাকেই বলা হবে কি মধ্যমা শ্রেণী বা মিডিয়ান ক্লাস। তাহলে বুঝে নিলে যে এখানে কি কথাটা বলছে, যে ক্রমজীবী পরিসংখ্যার অনুরূপ শ্রেণীটিকেই বলা হবে প্রদত্ত পরিসংখ্যা বিভাজনের মধ্যমা শ্রেণী। ঠিক আছে, এই মধ্যমা শ্রেণী নির্বাচনের পরে নিচে সূত্র অনুযায়ী মধ্যমা নির্ণয় করতে হবে। তাহলে মধ্যমা শ্রেণী আমরা বের করে নেবো, বের করার পরে আমাদের এই সূত্রটা ব্যবহার করতে হবে। সূত্রটা কি বলছে এখানে, মধ্যমা ইকুয়াল টু এল প্লাস এন বাই টু মাইনাস সি এফ বাই এফ ইন্টু এইচ। এই সূত্রটাকে আমাদের ভালো করে মাথায় রাখতে হবে, এল প্লাস এন বাই টু মাইনাস সি এফ বাই এফ ইন্টু এইচ, এটা হচ্ছে মধ্যমা বের করার সূত্র। কি ধরনের গ্রুপ ডাটা অর্থাৎ বিন্যস্ত তথ্য যদি থাকে প্রশ্ন, তাহলে এবার সূত্র তো আমরা দেখে নিলাম, কিন্তু এখানে যে চিহ্নগুলো ব্যবহার করা হয়েছে এল, এন বাই টু, সি এফ, এফ, এইচ, এই জিনিসগুলো কি সেটা আমাদের জেনে নিতে হবে। তাহলে এলটা হচ্ছে কি, এল হচ্ছে মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা, মধ্যমা শ্রেণী যেটা বের হবে তার নিম্ন শ্রেণী সীমানাটাকে বলা হবে এল। এনটা আমরা আগে জেনে নিয়েছি যে এন হচ্ছে মোট পরিসংখ্যা। ঠিক আছে, সিএফটা হচ্ছে কি, সিএফটা হচ্ছে মধ্যমা শ্রেণীর ঠিক আগের শ্রেণীর ক্রমযোগী পরিসংখ্যা, মধ্যমা শ্রেণীর যেটা থাকবে তার আগের যে শ্রেণী তার ক্রমযোগী পরিসংখ্যা। আমরা অঙ্কটা পরের অঙ্কটা করব, তখন আমরা বুঝে নিব এটা যে কোনটাকে বলছে এটা। তারপর হচ্ছে এফ, এফ মানে কি মধ্যমা শ্রেণী যেটা থাকবে তার হচ্ছে পরিসংখ্যা, আর এইচটা হচ্ছে মধ্যমা শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো হয়ে গেল। এবার এগুলোর ব্যবহারটা কিভাবে করব সেটা পরে প্রশ্নতে দেখবো আমরা। চলো প্রশ্ন নম্বর হচ্ছে 89, কি বলছে, নিচের পরিসংখ্যা বিভাজন ছক থেকে তথ্যটির মধ্যমা নির্ণয় করো। তো শ্রেণীর সীমানা দেওয়া রয়েছে 0-10, 10-20, 20-30, 30-40, 40-50, 50-60 পরিসংখ্যা দেওয়া রয়েছে। এবার বলছে এটা তাহলে কি, দেখতেই পাচ্ছি আমরা যে এটা হচ্ছে গ্রুপ ডাটা অর্থাৎ বিন্যস্ত তথ্য, 0-10 শ্রেণী করা আছে। তাহলে একই কথা আমরা লিখবো, প্রদত্ত পরিসংখ্যা বিভাজন তালিকার একটি ক্ষুদ্রতর সুযোগ ক্রমজীবী পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করা হলো। একই কথা আমি বললাম যে এই কথাটাকে আমরা বারবার ব্যবহার করব। এবার কি, শ্রেণী সীমানা যা দেওয়া ছিল শ্রেণীর সীমানাটা আমরা তৈরি লিখে নেব, পরিসংখ্যা যা ছিল সেটা আমরা লিখে নিলাম, ক্রমজীবী পরিসংখ্যা আগে যেভাবে করেছিলাম ঠিক একই রকম ভাবে 8 আছে ওই জন্য 8 লিখলাম, 8 এর সাথে 10 যোগ,
18 হলো, 18 এর সাথে 24 যোগ হলে 42 হবে, 42 এর সাথে 16 যোগ হবে, 58 এর সাথে 15 যোগ হবে, 73 এর সাথে 7 যোগ হবে, দি টোটাল আমরা পাচ্ছি এখানে কত 80। তাহলে যেটা পাবো শেষ সেটাকে আমরা লিখবো কি n, এটা আগে বললাম। এবার একই রকম ভাবে মোট পরিসংখ্যা এখানে হচ্ছে n = 80, তাহলে n / 2 আমরা বের করে নিলাম কত 40। এবার এখানে দেখো যে 40 এর ঠিক বেশি কত রয়েছে, এখানে ক্রমজীবী পরিসংখ্যাতে আমরা দেখতে পাচ্ছি 40 এর ঠিক বেশি রয়েছে এখানে কত 42 রয়েছে। এই 42 এর যে অনুরূপ শ্রেণীটা দেখো, 42 এর সোজা মানে 42 এর অনুরূপ শ্রেণী কত এখানে দেখতে পাচ্ছি 220 থেকে 30। তাহলে এই যে অনুরূপ শ্রেণী এখানে আমি লিখেছি দেখো 40 এর ঠিক বেশি ক্রমজীবী পরিসংখ্যা হচ্ছে 42, এর অনুরূপ শ্রেণী হচ্ছে 20 থেকে 30। তাহলে এই 20 থেকে 30 যে শ্রেণীটা, এই শ্রেণীটাকে বলা হবে কি মধ্যমা শ্রেণী, ঠিক আছে। এবার তাহলে মধ্যমার সূত্রটা আমরা লিখলাম নির্ণয়, মধ্যমা কি এল প্লাস এন বাই টু মানে সি এ বাই এফ ইন্টু এইচ, যেখানে এল, এলটা কি কি বলেছিলাম, এল হচ্ছে মধ্যমা শ্রেণীর, এই যে মধ্যমা শ্রেণীটা আমরা পেয়েছি 20 থেকে 30, এর হচ্ছে নিম্ন শ্রেণী সীমা। নিম্ন শ্রেণী সীমা কোনটা হচ্ছে, এই যে এখানে নিম্ন মানে প্রথম একটা 20 যেটা ছোট সেটা, তাহলে এখানে আমরা পেয়ে গেলাম এল ইকুয়াল টু 20। এন, এন মানে হচ্ছে এই যে দেখো এখানে পেয়ে গেছি এন ইকুয়াল টু 80, তাহলে এন ইকুয়াল টু 80 মোট পরিসংখ্যা, অসুবিধা নেই। এবার হচ্ছে সিএফ, সিএফ টু সিএফ এর মানটা কোনটাকে বলবো আমরা, সিএফ বলছিল যে এখানে দেখো কি বলেছে কথাটা, সিএফ মানে হলো মধ্যমা শ্রেণীর ঠিক আগের শ্রেণীর ক্রমজীবী পরিসংখ্যা। তার মানে কি মধ্যমা শ্রেণী এখানে দেখো 20 থেকে 30 হচ্ছে মধ্যমা শ্রেণী, এই মধ্যমা শ্রেণীর ঠিক আগের শ্রেণীটা কোনটা 10 থেকে 20, এই 10 থেকে 20 যে শ্রেণীটা রয়েছে এই 10 থেকে 20 শ্রেণীর যে ক্রমজীবী পরিসংখ্যা কত রয়েছে এখানে 18, এই 18টাকে বলা হবে কি সিএফ, ঠিক আছে সিএফ। আরেকভাবে তোমরা মনে রাখতে পারো যে এখানে যেটা আমরা পাবো 42, সেই বিয়ার মানে ক্রমজীবী পরিসংখ্যা যেটা পাচ্ছি সেই ক্রমজীবী পরিসংখ্যাতে যে মধ্যমা শ্রেণীটা পেলাম তার আগের সংখ্যাটা হচ্ছে সিএফ 18। এবার এফ, এফটা হচ্ছে কি মধ্যমা শ্রেণীর ফ্রিকোয়েন্সি, মধ্যমা শ্রেণীর ফ্রিকোয়েন্সি মানে মধ্যমা শ্রেণী হচ্ছে সরি 20 থেকে 30 ছিল, তার হচ্ছে ফ্রিকোয়েন্সি মানে পরিসংখ্যা কত আছে এখানে 24, তাহলে এফ এর মান হলো 24। আর এইচটা হচ্ছে মধ্যমা শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য, অর্থাৎ 20 থেকে 30, এই 20 থেকে 30 এর শ্রেণী দৈর্ঘ্য কত 30 থেকে 20 বাদ দিলে 10, মানে শ্রেণী দৈর্ঘ্য প্রতি জায়গায় দেখো 10 করে আছে, তাহলে এখানে এইচ এর মানটা আমরা পাবো 10 শ্রেণী দৈর্ঘ্য। এবার মানগুলো সিম্পলি আমরা বসাবো, দেখো এল এর মান 20, এন বাই টু মানে 80কে 2 দিয়ে ভাগ করে বসিয়ে দিলাম 40, সিএফ এর মান হচ্ছে 18 বসিয়ে দিলাম, এফ এর মান হচ্ছে কত এখানে 24 বসিয়ে দিলাম, এইচ এর মান হচ্ছে 10। তাহলে এখানে 40 থেকে 18 মাইনাস করলে হচ্ছে 22, 22/24 ইন্টু হচ্ছে 10, এখানে আমরা কাটাকাটি করেছি কি কত দিয়ে 2 দিয়ে কেটে দিয়েছি, এখানে 10, 24 আর 10কে আমরা 2 দিয়ে কাটলাম, তাহলে এখানে 5 হলো, আর এখানে 12 হবে, আবার এই 22 আর 12কে 2 দিয়ে কাটলে উপরে থাকলো 11, 11 × 5 মানে 55, আর নিচে হচ্ছে 6। এবার এই 55কে 6 দিয়ে ভাগ করলে এটা আমরা 9.17 আসন্ন মানে পাবো, 20 যোগ ছিল, 20র সাথে যোগ করলে আমরা পাবো 29.17। তাহলে এটা হচ্ছে কি আমাদের নির্ণয় মধ্যমা, বোঝা গেল। তো এটা যদি বুঝতে পারো তাহলে আশা করি পরের যে প্রশ্নগুলো আছে সেগুলো সহজেই বুঝে নিতে পারবে, ঠিক আছে। খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম, ঠিক আছে, কেমন বুঝলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। চলো এবার পরের প্রশ্ন দেখি, প্রশ্ন নম্বর 90 কি বলছে, নিচে পরিসংখ্যা বিভাজন থেকে তথ্যটির মধ্যমা নির্ণয় করো, শ্রেণীর সীমানা দেওয়া রয়েছে, পরিসংখ্যা দেওয়া রয়েছে। এটা দেখো এসেছিল, সেম প্রশ্ন এসেছে এখানে কত মাধ্যমিক 2020 সালে, ঠিক আছে। তাহলে আমরা আগের যে প্রশ্নটা করলাম তার মতো করে আমরা এটাকে সমাধানটা করে নিতে পারবো। একই রকম ভাবে আরেকটা প্রশ্ন উত্তর করতে পারবো আমরা, দেখো নিচের প্রদত্ত রাশি তথ্য থেকে ছাত্রদের উচ্চতার মধ্যমা নির্ণয় করো, উচ্চতা দেওয়া রয়েছে, পরিসংখ্যা দেওয়া রয়েছে। একই রকম করে আমরা এটাও করে নিতে পারবো, এটা করবে তোমরা, ঠিক আছে। এবার 92 নম্বর প্রশ্ন কি বলছে, নিজের পরিসংখ্যা বিভাজনের মধ্যমা নির্ণয় করো, দেওয়া রয়েছে। দেখো এখানে তাহলে কি আলাদা রয়েছে, আলাদা আমি বললাম যে এই ভিডিওতে সব টাইপের প্রশ্নগুলো নিয়ে আলোচনা হবে, তোমরা শুধু পরপর দেখতে থাকো, ঠিক আছে। মধ্যমান আর নিয়ে আর কোনো সমস্যা থাকবে না, মধ্যমার যত টাইপের প্রশ্ন হয় সব টাইপগুলো এখানে আলোচনা করা হবে এক এক করে। দেখো তাহলে শ্রেণী সীমা দেওয়া রয়েছে, দেখো 51 থেকে 60, 61 থেকে 70, আগেরটাতে দেখো আগেরগুলো ছিল যেখানে 140 এ শেষ, আবার পরেরটা হচ্ছে 140 এ শুরু, 145 এ শেষ, 145 এ শুরু,
ঠিক আছে, তাহলে যেখানে শেষ হচ্ছে সেখানে শুরু। এখানের ক্ষেত্রে কি হচ্ছে, 51 থেকে 60 হলো কিন্তু কি হচ্ছে 61 তে শুরু হলো, 60 এ কিন্তু আর শুরু হলো না। তোমরা আগের ভিডিওগুলো দেখে থাকলে অবশ্যই তোমরা জেনে নিয়েছো যে এইটা হচ্ছে শ্রেণীর সীমা। শ্রেণীর সীমাটাকে আমাকে কি করতে হয়, শ্রেণীর সীমানায় পরিণত করতে হবে, শ্রেণীর সীমানা করতে হবে। তাহলে শ্রেণীর সীমানা করার নিয়মটা অবশ্যই আমি বলে দিয়েছিলাম, তোরা জেনে নিয়েছো। ওইখানে দেখো যে আমি এটাকে ফার্স্ট করেছি, শ্রেণীর সীমা ছিল, শ্রেণীর সীমানা করেছি, তারপর পরিসংখ্যা যা ছিল থাকলো, তারপর ক্রমযোগী পরিসংখ্যা বের করতে করেছি। দেখো এখানে তাহলে এন ইকুয়াল টু কত পেয়েছি এখানে 68, 68 হচ্ছে মোট পরিসংখ্যা। তাহলে আমরা এখানে লিখলাম মোট পরিসংখ্যা হচ্ছে 68, এন বাই টু এর মানটা আমরা বের করে নিলাম 34। এবার তাহলে দেখো এখানে পরিসংখ্যা ক্রমযোগী পরিসংখ্যার মধ্যে 34 এর থেকে ঠিক বেশি কত রয়েছে এখানে 49। তো সেই 49 এর এখানে অনুরূপ শ্রেণীর সীমানাটাকে নিতে হবে, সেই অনুরূপ শ্রেণীর সীমানা কত রয়েছে এখানে 80.5 থেকে 90.5। তাহলে এটাই হয়ে যাবে আমাদের কি মধ্যমা শ্রেণী। এই মধ্যমা শ্রেণীটা আমরা বের করে নিলাম, মধ্যমা শ্রেণীর পরে যে সূত্র ছিল এল প্লাস এন বাই টু মাইনাস সি এফ বাই এফ ইন্টু এইচ, এখানে এল এর মানটা হচ্ছে কত, নিম্ন শ্রেণী সীমানা মানে হচ্ছে এখানে মধ্যমা শ্রেণীর 80.5। তাহলে 80.5 হলো এল এর মান, এন এর মান হচ্ছে মোট পরিসংখ্যা 68, সি এফ, সি এফ মানে এখানে দেখো 49-এর এখানে যে 49টা পেয়েছিলাম তার ঠিক আগেরটা মানে 29। তাহলে সি এফ এর মান আমরা 29 পেয়ে গেলাম। এফটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, দেখো এখানে 49-এর ক্ষেত্রে কত হচ্ছে 20, আর এইচ হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য 80.5 থেকে 90.5, তাহলে শ্রেণী দৈর্ঘ্য কত হচ্ছে 10 হচ্ছে, এইচ এর মান 10। তাহলে এখানে তোমরা একটু দেখে নাও যে মানগুলো আমরা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে আমরা পাবো কত 83। এই ক্যালকুলেশনগুলো না পারলে একটু পজ করে খাতায় লিখে নেবে, ঠিক আছে। তাহলে আমি আর ক্যালকুলেশনটা বললাম না যে কীভাবে করলাম। এবার চলো একই রকম প্রশ্ন 93, নিচের তথ্যের মধ্যমা নির্ণয় করো। দেখো একই রকম 1 থেকে 5, 5 এ না শুরু হয়ে 6 শুরু হয়েছে, 10 এ না শুরু হয়ে 11 শুরু হয়েছে, এইরকম ভাবে একই রকম এই এটা এসেছিল আবার দেখো 2018 সালে। দেখলে তাহলে কোন সালে কি ধরনের প্রশ্নগুলো এসেছিল সেইগুলো এইখানে তোমরা জেনে নিতে পারছো, ঠিক আছে। চলো এবার দেখি পরের প্রশ্ন। এখানে বলছে প্রশ্ন নম্বর 94 এ, যদি নিচের তথ্যের মধ্যমা 28.5 হয় এবং পরিসংখ্যার সমষ্টি 60 হয় তাহলে এক্স ও ওয়াই এর মান বের করো। এখানে শ্রেণী অন্তর দেওয়া রয়েছে, পরিসংখ্যা দেওয়া রয়েছে, পরিসংখ্যার ক্ষেত্রে এক জায়গায় রয়েছে এক্স আর এক জায়গায় রয়েছে ওয়াই, এই এক্স আর ওয়াই এর মানটা বের করতে হবে। তাহলে আমাদের ফার্স্ট কি করতে হবে, একই প্রসেসে এগোতে হবে, প্রদত্ত পরিসংখ্যা বিভাজন তালিকার একটি ক্ষুদ্রতর সুযোগ ক্রমযোগী পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করতে হবে। শ্রেণী অন্তর লিখে দিলাম এখানে, শ্রেণী অন্তর, তারপরে এখানে হয়ে গেল কি পরিসংখ্যা, পরের ক্ষেত্রে পরিসংখ্যা যা ছিল তাই করলাম। এবার হচ্ছে ক্রমযোগী পরিসংখ্যাটা কি, একই রকম নিয়ম, ফাইভ ছিল, ফাইভ থাকলো, ফাইভের সাথে এক্স যোগ হলো, তাহলে ফাইভ প্লাস এক্স, তারপরে হচ্ছে ফাইভ প্লাস এক্স এর সাথে 20 যোগ হবে, তাহলে 20 আর হচ্ছে ফাইভ, তাহলে 25, 25 প্লাস এক্স, তাহলে পরেরটা 25 প্লাস এক্স হলো, এটার সাথে এবার 15 যোগ হবে, তাহলে 25 সাথে 15 যোগ হলে 40, 40 প্লাস এক্স হয়ে গেল, 40 প্লাস এক্স এর সাথে ওয়াই যোগ হবে, তাহলে 40 প্লাস এক্স এর সাথে সঙ্গ কোনোটাই ম্যাচ হচ্ছে না, তাহলে এটা লিখবো আমরা কি 40 প্লাস এক্স, তার সাথে যোগ হলো ওয়াই, তাহলে 40 প্লাস এক্স প্লাস ওয়াই, এটার সাথে 5 যোগ হবে, তাহলে 40 যায় 45 প্লাস এক্স প্লাস ওয়াই, তাহলে এই লাস্টেরটাকে আমরা কি লিখবো এন। তাহলে এখানে যেহেতু এখানে বলে দিয়েছিল প্রশ্নে দেখো যে মোট পরিসংখ্যা হচ্ছে 60, মোট পরিসংখ্যা মানে কি এন এর মান হচ্ছে 60, তাহলে যেহেতু এন ইকুয়াল টু 60, এন এর মান এখানে কত পেলাম 45 প্লাস এক্স প্লাস ওয়াই, তাহলে এটার মানটাই হবে কত 60 হবে। তাহলে এখানে 45টা যদি ডান দিয়ে আমরা মাইনাস করে নিই তাহলে কি পাবো, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 60 থেকে 45 বিয়োগ করলে হচ্ছে 15, ঠিক আছে। তাহলে এইটাই আমরা দিব কত 1 নম্বর সমীকরণ দিলাম। আবার এখানে দেখো প্রশ্ন দেওয়া ছিল মধ্যমা হচ্ছে 28.5, তাহলে এখানে আবার লিখছি যে মধ্যমা হচ্ছে 28.5, যদি মধ্যমা 28.5 হয় তাহলে এখানে এবার দেখো শ্রেণী অন্তরগুলো লক্ষ্য করো, এই যে শ্রেণী অন্তরগুলো ছিল এই শ্রেণী অন্তরগুলোর মধ্যে কোনটার মধ্যে 28.5টা আছে, 10 থেকে 20, 0 থেকে 10, 20 থেকে 30, 30 থেকে 40, এখানে এইগুলোতে যদি দেখতে যাই তাহলে 28.5 অর্থাৎ 28.5 কোথায় রয়েছে, 28.5টা রয়েছে দেখো 20 থেকে 30 এর মধ্যেই তো 28.5 রয়েছে, 28.5 10 থেকে 20 এর মধ্যে থাকার কথাই নয় আর 30 থেকে 40 এর মধ্যে থাকার নয়, 28.5টা কোথায় থাকবে, 20 থেকে 30 এর মধ্যেই আছে 28.5টা। তাহলে মধ্যমা যদি এটার মধ্যেই থাকে তাহলে এটা কি হবে কি আমাদের মধ্যমা শ্রেণী। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে যেহেতু মধ্যমা হচ্ছে এই 28.5, তাহলে মধ্যমা শ্রেণীটা হবে কত 20 থেকে 30, ঠিক আছে।
ঠিক আছে, তাহলে মধ্যমা সূত্রটা আমরা লিখলাম, যেখানে এল এর মানটা হচ্ছে কত 20 পেলাম, তারপর হচ্ছে এন এখানে আমরা পেয়ে গেছি এন এর মান 60, সিএফ এর মান সিএফটা কোনটা দেখো 20 থেকে 30 এর এখানে এই যে এখানে যেটা ছিল এটার আগেরটা হচ্ছে কি 5 প্লাস এক্সটা হচ্ছে সিএফ এর মান, সিএফ এর মানটা হলো ফ্রিকোয়েন্সি এফ এর মান হচ্ছে 20, দেখো এখানে 20 পেয়েছিলাম, শ্রেণী দৈর্ঘ্য যে এখানে ছিল সরি মধ্যমা শ্রেণী যেটা ছিল তার হচ্ছে পরিসংখ্যা 20, 20 হচ্ছে এফ এর মান, এইচ এইচ এর মান হচ্ছে এই যে 20 থেকে 30 মানে কত 10, 10 বসিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এখানে মধ্যমার মানটা আমরা দেওয়া হয়েছিল যেহেতু প্রশ্নে, ওই জন্য এটা বসিয়ে দিলাম 28.5, মানগুলো সবগুলো বসিয়ে দিলাম। বসানোর পরে আমরা এটাকে ক্যালকুলেশন করব, ক্যালকুলেশনটাকে একটু ভালো করে লক্ষ্য করে দেখো কোন জায়গায় অসুবিধা হবে একটু ভালো করে দেখে নাও। পরের লাইনে কি করেছি দেখো, 20 দিয়ে বাম দিয়ে মাইনাস করেছি, এখানে হিসাব করে নিয়েছি 30 মাইনাস 5 বলে হচ্ছে 25, মাইনাস প্লাস হচ্ছে মাইনাস এক্স বাই 20 ছিল, এরপরে এখানে কি করছি জিরোর সাথে এখানে জিরোটা কেটে দেবো, তাহলে আমরা পাচ্ছি এখানে দেখো 28.5 দিয়ে 20 মাইনাস করলে হচ্ছে 8.5, 25 মাইনাস এক্স আর নিচে 2 থাকলো। এবার কোনাকুনি গুণ করে নিয়েছি 2 এর সাথে 8.5 এর সাথে গুণ করলে হচ্ছে কত 17, আর উপরে থাকলো কত 25 মাইনাস এক্স, তাহলে এবার এক্স ইকুয়াল টু আমরা পেয়ে যাবো কত 25 থেকে 17 মাইনাস করবো, এগুলো সিম্পলি সমাধান, তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত 8। এবার এক নম্বর যে সমীকরণটা ছিল এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 15, এই সমীকরণে এক্স এর মানটা 8 বসিয়ে নেবো, বসিয়ে নেওয়ার পরে ওয়াই এর মানটা আমরা পেয়ে যাচ্ছি কত ওয়াই ইকুয়াল টু 7, তাহলে আমরা এখানে যে মানগুলো পেয়ে গেলাম এক্স এর মান 8 এবং ওয়াই এর মান 7, ঠিক আছে। তাহলে একই রকম ভাবে দেখো আরেকটা প্রশ্ন নিয়েছি আমি, নিচে তথ্যের মধ্যমা 32 হলে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো যখন পরিসংখ্যা হচ্ছে কত 100, এখানে শ্রেণী সীমানা পরিসংখ্যা দেওয়া রয়েছে, এটা এসেছিল দেখো এবার মাধ্যমিক 2017 তে, ঠিক আছে। তাহলে দেখো কোন প্রশ্নগুলো এসে মাধ্যমিক পরীক্ষা এগুলোতে এসছে, আমি ওই ধরনের প্রশ্নগুলো তোমাদের এখানে নিয়ে এসেছি, ঠিক আছে। তাহলে এটা আগেরটার মতো করে আমরা করতে পারবো, ঠিক আছে। চলো দেখি এবার আরেকটা টাইপ, প্রশ্ন নম্বর 96, যদি নিম্নলিখিত পরিসংখ্যা বিভাজন তালিকার মধ্যমা যদি 27 হয় তাহলে এ এর মান, ওখানে দুটোর মান বের করতে বলেছিল, এখানে একটারই মান বের করতে বলছে শুধু এ এর মান, তাহলে একই রকম ভাবে আমাদের কি করতে হবে টেবিলটা তৈরি করতে হবে, শ্রেণীর সীমা ছিল পরিসংখ্যা ছিল ক্রমযুগী পরিসংখ্যা আমরা তৈরি করবো এইভাবে, যেহেতু এখানে কি দেওয়া আছে মধ্যমা হচ্ছে কত 27 হচ্ছে মধ্যমা, তাহলে এখানে দেখো শ্রেণীর সীমাগুলোর মধ্যে 27 কোনটার মধ্যে আছে 20 থেকে 30 এর মধ্যেই 27 রয়েছে, ঠিক আছে। তাহলে এটাই হবে কি 20 থেকে 30টা হচ্ছে কি মধ্যমা শ্রেণী, ঠিক আছে। একই রকম ভাবে এখানে মধ্যমা সূত্রটা লিখলাম, সূত্র লেখার পরে এল এর মান হয়ে গেল কি এখানে মধ্যমা শ্রেণীর প্রথমেরটা 20 লিখে নিলাম, তারপর হচ্ছে এন এন এর মানটা দেখো এখানে মোট পরিসংখ্যা যেহেতু দেওয়া ছিল না ওই জন্য এন এর মান এখানে যেটা পেয়েছি 42 প্লাস এ সেটাই হয়ে গেল এন এর মান, সিএফ সিএফটা হবে কি যে 20 থেকে 30 এর যেটা আছে ক্রমযুগী পরিসংখ্যা তার আগেরটা অর্থাৎ 3 প্লাস এ এটাই হয়ে গেল কি সিএফ এর মান, সিএফ এর মান বসালাম, এফ এর মান হচ্ছে কত দেখো এখানে এখানে রয়েছে 20, তাহলে এফ এর মান হচ্ছে 20, এইচ এর মান হচ্ছে 10, 20 থেকে 30 এর শ্রেণী দৈর্ঘ্য। এবার মানগুলো বসিয়ে নিলাম, বসানোর পরে একই রকম ভাবে ক্যালকুলেশন করবো আমরা, ঠিক আছে। হিসাবটা একটু দেখে নাও, পজ করে তোমরা লিখে নেবে খাতায়, তাহলে হিসাবটা ভুল হলেও ঠিক করে নিতে পারবে, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা বের করতে পারবো এ এর মান, ক্লিয়ার। এবার চলো আরেকটা টাইপের চলে আসছি, প্রশ্ন নম্বর 97, এখানে দেখো এখানে আর 0 থেকে 10 বা 10 থেকে 20 এইভাবে লেখা নেই, কিভাবে লেখা রয়েছে 10 এর কম হচ্ছে 18, 20 এর কম হচ্ছে 15, 30 এর কম হচ্ছে 29, 40 এর কম হচ্ছে কত 42, 50 এর কম হচ্ছে 60, 60 এর কম হচ্ছে কত 70। তাহলে এই ধরনেরও প্রশ্ন তোমাদের বুঝিয়ে দেওয়া হয়েছিল আগের ভিডিওগুলোর মাধ্যমে, আগের ক্লাসে দেখেছিলে যে যৌগিক গড় বের করছিলাম, সেই ক্ষেত্রেও এই ধরনের আমরা পেয়েছিলাম টেবিল ছক, সেই ছক থেকেও আমরা সমাধানটা করেছিলাম যে কিভাবে করতে হবে 10 এর কম, তাহলে আমরা এখানে এই যে এইগুলো রয়েছে এটাকে আমরা ফার্স্ট কি করবো পরিসংখ্যা বিভাজন ছক করব। তো ছক করলে 10 এর কমটাকে আমরা লিখবো 0 থেকে 10, 20 কম আর 10 এর কমটাকে বাদ দিয়ে দিলে আমরা পাবো 10 থেকে 20, তারপর 20 থেকে 30, 30 থেকে 40, শেষে আছে কত 60 এর কম, মানে 50 থেকে 60 লাস্টেরটা। এবার ক্রমযোগী প্রসঙ্গে এটা প্রাপ্ত নম্বর যা ছিল প্রাপ্ত নম্বর এই যে অপরেট লাইন ওপরের লাইনটাকে এই টিপ কলামটা করলাম, এবার ক্রমযোগী পরিসংখ্যাটা হচ্ছে শিক্ষার্থীদের সংখ্যা যেটা দেওয়া রয়েছে এখানে নিচে সেটা হচ্ছে ক্রমযোগী পরিসংখ্যা, এটা দেওয়া রয়েছে প্রশ্নে দেওয়া রয়েছে, এবার এটা থেকে আমাদের বের করতে হবে শিক্ষার্থীর সংখ্যা, এটা বের করতে হবে মাঝের কলামটা, কিভাবে বের করব দেখো ক্রমযোগী পরিসংখ্যা যেটা 8 ছিল সেই 8 যেটা ছিল সেই ফার্স্ট আমরা 8 বসিয়ে নেবো,
এরপরে কি করব, সাত সাত কি করব, এই পনেরো থেকে, পনেরো থেকে তার আগেরটা কত, আট কি করব মাইনাস করব। সেই পনেরো থেকে আট বিয়োগ করলে কত পাচ্ছি আমরা, এখানে সাত পেয়ে গেলাম। এবার উনত্রিশ থেকে পনেরো বিয়োগ করব, পনেরো বিয়োগ করলে যেটা হবে সেটা হয়ে গেলো এখানে ফরটিন। এবার বিয়াল্লিশ থেকে উনত্রিশ বিয়োগ বিয়োগ করলে হয়ে গেলো কত এখানে থার্টিন। সিক্সটি থেকে ফর্টি টু বিয়োগ বিয়োগ করলে আমরা পেয়ে যাবো এইটিন। এবার সেভেন্টি থেকে সিক্সটির বিয়োগ করলে আমরা পেয়ে যাবো কত টেন। বোঝা গেলো তাহলে কীভাবে এই শিক্ষার্থীর সংখ্যাটা পেলাম, প্রথমে যেটা ছিল সেটা আমরা বসাবো ফার্স্ট, তারপরে পরেরটা থেকে ওপরেরটা মাইনাস, তারপরেরটা থেকে ওপরেরটা মাইনাস, শুধু কী করবো যেটার লাইনে আমরা বসাবো তার থেকে উপরেরটা মাইনাস করব, মাইনাস করে দিয়ে এখানে আমরা বসাবো। ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারটা? এবার যে সূত্র ছিল এখানে মোট পরিসংখ্যা দেখতে পাচ্ছি কত, এখানে এন কেবল সত্তর, তাহলে সত্তর হলে এন বাই টু এখানে আমরা পেয়ে গেলাম থার্টি ফাইভ। এবার থার্টি ফাইভের ঠিক বেশি কত রয়েছে এখানে দেখো, থার্টি ফাইভের ঠিক বেশি হয়ে গেল কত বিয়াল্লিশ। এই বিয়াল্লিশের অনুরূপ শ্রেণীটা আমরা দেখতে পাচ্ছি এখানে কত রয়েছে, তিরিশ থেকে চল্লিশ। এই তিরিশ থেকে চল্লিশটা হয়ে গেলো আমাদের কি মধ্যমা শ্রেণী। একই রকমভাবে আমরা এল এর মান পেয়ে গেলাম তিরিশ, আর এন এর মান হয়ে গেল কত সত্তর পেয়ে গেছি। সিএফ, সিএফ এর মানটা এখানে দেখে নাও, ও বিয়াল্লিশের আগে কত রয়েছে উনত্রিশ, তাহলে সিএফ এর মানটা এখানে হয়ে গেল উনত্রিশ। ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি দেখো তিরিশ থেকে চল্লিশের যে শিক্ষার্থীর সংখ্যা কত রয়েছে এখানে থার্টিন রয়েছে, সেই থার্টিনটা আমরা পেয়ে গেলাম, এই যে থার্টিন, থার্টিনটা হয়ে গেল। এবার কি রয়েছে এখানে এইচ এর মান, এইচ এর মানটা হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য, এখানে আমরা দেখছি তিরিশ থেকে চল্লিশের শ্রেণী দৈর্ঘ্য কত দশ বসে দিলাম, মানগুলো আমরা বসে নিয়ে ক্যালকুলেশন করলে আমরা উত্তর পেয়ে গেলাম কত থার্টি ফোর পয়েন্ট সিক্স। একই রকম আরেকটা প্রশ্ন রয়েছে, নাইনটি এইট নিয়েছি আমি, একই রকম এটা আমরা আগের প্রশ্নের মতো করে সমাধানটা করে নিতে পারবো। প্রশ্নটা তোমরা দেখে নাও, দেখে নিই খাতায় লিখে সমাধানটা করবে। এবার চলো দেখি প্রশ্ন নম্বর হচ্ছে নাইনটি নাইন, নিচের পরিসংখ্যা বিভাজনের মধ্যমা নির্ণয় করো। মধ্যমাটা এখানে দেখো জিরো থেকে দশ পনেরো, তাহলে এটা মনে হচ্ছে যে একই রকম আগে অঙ্ক করাটা হয়েছে, কিন্তু একটু ভালো করে দেখো জিরো থেকে দশ, দশ থেকে তিরিশ, তাহলে এখানে জিরো থেকে দশ মানে শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে দশ, দশ থেকে তিরিশ মানে এখানে শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে কুড়ি, তিরিশ থেকে ষাট মানে শ্রেণী দৈর্ঘ্য হয়ে গেলো তিরিশ, ষাট থেকে সত্তর মানে শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে দশ, সত্তর থেকে নব্বই মানে হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য কুড়ি। তাহলে এইখানে টাইপটা কি ধরনের, যে এখানে যে শ্রেণী দৈর্ঘ্যটা, সেই শ্রেণী দৈর্ঘ্যটা হচ্ছে এক এক জায়গায় এক এক রকম, এক এক শ্রেণীতে রয়েছে শ্রেণী দৈর্ঘ্য এক এক রকম রয়েছে, সেই জন্য এটা আলাদা টাইপ হিসাবে বিবেচনা করেছি। ঠিক আছে, তাহলে কিভাবে করব, নিয়মটা একই রকম, প্রাপ্ত নম্বর যা ছিল আমরা কলমটা তৈরি করে নিলাম, তারপরে ছাত্রছাত্রীর সংখ্যা যা ছিল লিখে নিলাম, লিখে নেওয়ার পরে ক্রমযোগী পরিসংখ্যা যেভাবে করতে হয় সেইভাবে আমরা করে নেব। করে নেওয়ার পরে এখানে এন এর মানটা পেয়ে গেলাম, এন বাই টু এর মানও পেয়ে গেলাম, এগুলো আমাদের অসুবিধা নেই। এবার হচ্ছে ক্রম, এখানে কি পেলাম বিয়াল্লিশ, তাহলে বিয়াল্লিশের ঠিক বেশি এখানে রয়েছে কত সত্তর, সেই সত্তরটা হয়ে গেল কি ক্রমজীবী পরিসংখ্যা, সত্তরের অনুরূপ শ্রেণী কোনটা রয়েছে এখানে তিরিশ থেকে ষাট, এই তিরিশ থেকে ষাট হয়ে গেল আমাদের মধ্যমা শ্রেণী, মধ্যমা শ্রেণীটা আমরা নির্বাচন করে নিলাম। এই ক্ষেত্রে একটা জিনিস হয়ে গেল যে আমরা এখানে যে সূত্রে এল এর মানটা ফিক্সড আমরা তিরিশ পেয়ে গেছি, এন বাই টু এর মান আমরা পেয়েছি ফর্টি টু, অসুবিধা নেই। সিএফ এর মানটা এখানে আমরা পেয়ে যাচ্ছি ফর্টি, সেই ফর্টি পেয়ে যাচ্ছি এখানে, অসুবিধা নেই। তারপরে হচ্ছে এফ, ফ্রিকোয়েন্সি আমরা পেয়ে গেলাম এখানে থার্টি, এটাও প্রবলেম নেই। আর প্রবলেমটা হচ্ছে এইচ, এইচ এর মানটা আমরা কোনটা নিব, এইচ এর মান হচ্ছে শ্রেণী দৈর্ঘ্যটা এখানে এক একটার ক্ষেত্রে একই রকম, ধরো কোনটা নিব এইচ এর মান, এইচ এর মান কোনটা নিব, তার জন্য আরেকবার আমি ব্যাকে যাচ্ছি। চলো দেখি কি ছিল এইচটা, এইচটা কি ছিল সেটা আমরা দেখে নিই তাহলে বোঝা যাবে। দেখো এইচ ছিল মধ্যমা শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য, এইচটা হচ্ছে মধ্যমা শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য, মানে মধ্যমা শ্রেণী আমরা যেটা পাবো সেটাই হবে, তার শ্রেণী দৈর্ঘ্যটাই হবে এইচ এর মান। তাহলে এখানে আমরা পেয়েছি তিরিশ থেকে ষাট, তিরিশ থেকে ষাট সে মধ্যম শ্রেণী, এটার যে শ্রেণী দৈর্ঘ্য সেটাই হচ্ছে এইচ এর মান, তাহলে ওই জন্য আমরা এইচ এর মানটা আমরা পাচ্ছি কত তিরিশ। মানগুলো বসালাম, দেখো এল এর মান হচ্ছে থার্টি, এন বাই টু মানে হচ্ছে ফর্টি টু বসালাম, সি এফ এর মান ফর্টি, এফ এর মান হচ্ছে থার্টি, এইচ এর মান হচ্ছে থার্টি, তাহলে ফর্টি টু থেকে ফর্টি মাইনাস করলে হচ্ছে টু, এখানে থার্টি আর এখানে থার্টি কেটে যাবে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি এখানে কত টু পেয়ে যাচ্ছি, তাহলে থার্টি প্লাস টু তাহলে কত হয়ে গেলো থার্টি টু, তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। তাহলে এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে, বেশি বেশি করে বলবে সবাইকে যে এইভাবে আমি প্রত্যেকটা
ক্লাসের মাধ্যমে বিভিন্ন টপিকগুলো নিয়ে আলোচনা করি, তোমাদের কোনগুলো দরকার বেশি প্রয়োজন তোমাদের সেগুলো কমেন্ট করে বলবে, সেইগুলোই ক্লাস করে আলোচনা করার চেষ্টা করব। ভালো থেকো, ধন্যবাদ।